এপিসোডে আমি রিনেম অপারেটর রিলেশন অ্যালজেব্রাতে কীভাবে কাজ করে তার বেসিক কনসেপ্টটা ডিসকাস করব। তো রিনেম অপারেটর আমাদের ইউনারি অপারেটর, যেটা মেইনলি আমরা নামটা যেটা ইন্ডিকেট করছে রিনেম করবে, কাকে রিনেম করবে। যদি আমি একটা টেবিলকে নতুন কোনো নাম, যেমন স্টুডেন্ট একটা টেবিল আছে, সেটাকে আমি স্টুডেন্ট আমি ইনফোতে যদি রিনেম করি, তখন আমরা এটাকে রিনেম অপারেটর ইউজ করবো। আবার সাপোজ চাই যে আমি শুধু কলাম নেমটাগুলোকে চেঞ্জ করবো, সাপোজ কারো একটা কলাম নেমে আমি টোটাল লিখে ফেলেছি, টোটাল মার্কস লিখতে চাই, তখন আমি সেটা কলাম নেমকে চেঞ্জ করতে পারি। আবার যদি দুটোই একসাথে চেঞ্জ করতে চাই, নেম আর কলাম নেম, তখন আমি এটা ইউজ করতে পারি। তো রিনেম অপারেটর মেনলি তিনটে মেথড ফলো করছে। চেঞ্জ দ্য নেম অফ দ্য রিলেশন, আমরা নেমকে রিলে চেঞ্জ করতে পারি, আমরা অ্যাট্রিবিউটকে চেঞ্জ করতে পারি, আবার দুটোকে যদি আমরা চেঞ্জ করতে চাই করতে পারি। এটা রো দিয়ে ডিনোট করা হয়, দেখতে পাচ্ছ সিনট্যাক্সটা তোমরা, আর রো আর এক্স, রো ইজ দ্য রিনেম অপারেটর অ্যান্ড এক্স ইজ দ্য নিউ নেম অ্যান্ড আর ইজ দ্য প্রিভিয়াস নেম, দ্যাট ইজ ওল্ড নেম অফ দ্য রিলে। নাও দ্য কনসেপ্ট অফ রিনেম অপারেটর, রিনেম অপারেটর ডিনোট করছে আমরা রো দিয়ে। এটাকে আমরা তিনভাবে দেখতে পেলাম, রো এস বি ওয়ান বি টু ডট বি এন মিন, আটটা যে টেবিলটা নাম ছিল সেটাকে এখন আমরা চেঞ্জ করে দিচ্ছি এস নামে, এবং তার সাথে সাথে আমরা কলামগুলোকে বি ওয়ান বি টু বি থ্রি বি এন কেও চেঞ্জ করে দিচ্ছি। তো এটা একটা মেথড ইউজ করলাম। সেকেন্ড মেথড কী করছি, শুধু টেবিলটা যা ছিল টেবিলটাকে এসে কনভার্ট করে দিলাম, সেটা রো ইজ চেঞ্জ টু আর ইজ চেঞ্জ টু এস, তো অনলি রিলেশন নেমটা চেঞ্জ করলাম। আর থার্ড মেথডে রিলেশনটা যা আছে তাই থাকলো, কলাম নেমগুলো বি ওয়ান বি টু ডট ডট বি এন এ চেঞ্জ করে দিলাম, সো অনলি কলাম নেমগুলো চেঞ্জ হলো। সো দিস দ্য কনসেপ্ট অফ রিনেম অপারেটর ইন ডিবিএমএস। থ্যাংক ইউ। রিনেম অপারেটরটা তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাবো, একটা রিয়েল এক্সাম্পল নেবো যেখানে রিনেম অপারেটর কী করে কাজ করে বুঝতে পারবে। তো রিনেম অপারেটর আমরা দেখলাম তিনটে মেথড আছে, একটা আমি যদি টেবিলটার নামটা চেঞ্জ করতে চাই, টেবিলের নাম শুধু চেঞ্জ করতে চাই, নামের সাথে অ্যাট্রিবিউট চেঞ্জ করতে চাই, আর শুধু অ্যাট্রিবিউট চেঞ্জ করতে চাই, তাহলে তিনটে সিচুয়েশন আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে রিনেম অপারেটরটা কাজে লাগাবে। ধরো একটা টেবিল আছে, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট আছে, তার মধ্যে আমি বেসিক ইনফরমেশন রাখছি, নেম রোল অ্যান্ড মার্ক। তো আমি সাপোজ এই অ্যাট্রিবিউটসগুলো রাখছি, তার মধ্যে ডেটা আমার এটা আছে, স্মল অ্যামাউন্ট ডেটা রাখছি, এখানে আমার মনে হচ্ছে স্টুডেন্ট টেবিলটার নামটা স্টুডেন্ট ইনফো করে দেবো। তাহলে কি হবে, তাহলে আমি রো দিয়ে এটা ডিনোট করি, রিনেম ফর রো, সিলেক্ট ফর সিগমা, প্রজেক্ট ফর পাই, পি ফর প্রজেক্ট, এস ফর সিগমা, রো ফর রিনেম। তো এই তোমাদের নামটা মনে রাখতে সুবিধা হবে। তো এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, আগের নামটা কি ছিল স্টুডেন্ট, এখন নাম কি দিতে চাইছি, না এখন চাইছি স্টুডেন্ট ইনফো দিতে, তাহলে এটা রিনেম হয়ে যাবে টেবিলটার নাম স্টুডেন্ট ইনফো, টেবিলটা রিনেমড হয়ে গেল, তাহলে রিনেমড হয়ে গেল স্টুডেন্ট ইনফো দিয়ে। তাহলে এটা একটা সিনট্যাক্স এক্সাম্পল হলো যেখানে আমি এটা নামটা নতুন করে স্টুডেন্ট ইনফো পেয়ে যাবো। এবার ধরো তুমি চাইছো আমি নামটা সেম থাক, কিন্তু আমি অ্যাট্রিবিউটের এখানে আমি মার্কসটা টোটাল মার্কস লিখব, তো তখন কি করবে, নামটা সেম আছে, স্টুডেন্টই আছে, তাতে কোনো চেঞ্জ করার কিছু নেই, শুধু আমি অ্যাট্রিবিউটসগুলোকে সাপোজ নেম নেম নেমের মধ্যে আছে, রোলটাকে রোলের মধ্যে রাখছি, মার্কসটাকে আমি টোটাল আন্ডারস্কোর মার্কস করলাম। তাহলে এখানে তোমরা দেখতে পারবে যে টেবিলটাতে নেমটা সেমই রয়ে গেছে, কিন্তু একটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে মার্কস ছিল সেটা রিনেম হয়ে গেছে টোটাল মার্কস। এবার তোমার যদি মনে হয় দুটোই চেঞ্জ করবো, তাহলে তোমরা দুটোই চেঞ্জ করতে পারো, স্টুডেন্টটার নামটাও চেঞ্জ হয়ে যাবে আর স্টুডেন্ট ইনফো হয়ে যাবে, এবং তার সাথে সাথে তুমি রিনেমও করতে চাইছো নেম রোল অ্যান্ড টোটাল মার্কস, তাহলে সেটাও রিনেম হয়ে যাবে। তো এইভাবে আমি পুরো টেবিলটাকে অ্যাক্টিভিউট আর টেবিল নেম রিনেম করতে পারি। তিনটে মেথড দেখলে, প্রথম মেথডটা কি স্টুডেন্টটা টেবিলটা চেঞ্জ হলো অনলি, দ্বিতীয় মেথড কি দেখলে, নাম সেম থাকলে অ্যাক্টিভিউটে চেঞ্জ হলো, তৃতীয় মেথড কি দেখলে, নামও চেঞ্জ হলো অ্যাক্টিভিউটের কোনো একটা রিনেমও হয়ে গেল। তো রিনেম অপারেটর একটা ইউনারি অপারেটর, দেখতে পাচ্ছি ইউনারি কেন বলছি, একটা টেবিলের উপর কাজ করছে অ্যাট এ টাইম, ইউনারি অপারেটর। তো এই কনসেপ্টটা খুব ইজি কনসেপ্ট, তোমাদের রিনেম অপারেটর সম্বন্ধে ডিটেল বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।